হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্ক্রিন বিডি। ট্রাভেল গাইডে আজকে থাকছে রাঙামাটি। তো চলুন যাওয়া যাক রাঙামাটিতে। আমরা এখন রাঙামাটির পথে। রাঙামাটির রাস্তাগুলো সব নিচ থেকে ধীরে ধীরে উঁচু নিচু পাহাড়ের উপর দিকে চলে গেছে। একটু অসাবধানতার জন্য ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। আমরা এখন পাহাড়ের বেশ উপরে রয়েছি। ওই তো দূরে কিছু লেক দেখা যাচ্ছে, যেগুলো সব নদীর সাথে মিশে গেছে। এই ড্রাইভার মামা একটু থামেন তো। আমরা এখন পাহাড়ের এই জায়গা থেকে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে রাঙামাটির কাপ্তাই ঝুলন্ত ব্রিজ। আমরা এখন সেখানেই যাচ্ছি। আমরা চলে এসেছি কাপ্তাই ঝুলন্ত ব্রিজে। আমরা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্রিজটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটির পাটাতন গুলো কাঠের তৈরি। ব্রিজটিতে দুটি বড় বড় পিলার রয়েছে। পিলারের সাথে মোটা তার দিয়ে দুই দিকে টানা দেওয়া আছে, যাতে বাতাসে ব্রিজটি ক্ষতিগ্রস্ত না হয়। আমি এখন ব্রিজে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু নৌকা ব্রিজের পাশে লেকের পাড়ে বাঁধা রয়েছে। যদিও লেকে এখন পানি কম, পানি বেশি থাকলে পর্যটকে মুখরিত হয়ে ওঠে এই লেক। বন্যার সময় এই লেকগুলো কানায় কানায় পানিতে ভরে ওঠে। অনেক সময় পানি বেশি হলে বৃষ্টিতেও পানি উঠতে দেখা যায়। রাঙামাটি আসলে আপনাকে এই ব্রিজে আসতেই হবে। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা এখন যাব পাহাড়ে। আমরা চলে এসেছি পাহাড়ের উপরে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে দূরের পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু অনেক পাহাড়। মেঘ থাকায় পাহাড়গুলোকে অন্ধকার দেখাচ্ছে। পাহাড়গুলো যেন আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এ এক অসাধারণ দৃশ্য। পাহাড় দেখা শেষে আমরা এখন এসেছি বৌদ্ধ মন্দিরে। এটা হচ্ছে বৌদ্ধদের সীমা ঘর, বৌদ্ধদের বাসায় যাকে বলা হয় ঘ্যাং ঘর। এটি 1981 সালে প্রতিষ্ঠিত হয় এবং পুনর্নির্মাণ করা হয় 2014 সালে। ঘ্যাং ঘর থেকে আমরা এখন যাচ্ছি প্রধান মন্দিরে। হ্যাঁ, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির বা প্যাগোডা। মন্দিরের দুই পাশে দুটি হাতি রয়েছে, যেন ওরা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, তো চলুন। হ্যাঁ, আমরা এখন মন্দিরের ভিতরে। দেখুন আপনারা, গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভ্রমণটি সংক্ষিপ্ত ছিল। এর মধ্যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আমরা। আপনারা সময় হাতে নিয়ে আসলে আরো অনেক কিছু দেখতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের, কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।